৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সাধারণত ভারতের মাটিতে পাত্তা পায় না সফরকারী দলগুলো। সেখানে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেল কিউইরা। সর্বশেষ ভারতের মাটিতে দলটি টেস্ট জিতেছিল ১৯৮৮ সালে। রবীন্দ্র জাদেজার শর্ট বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট করলেন উইল ইয়াং। বল সীমানা ছাড়িয়ে গেলে নিউজিল্যান্ড গড়ে ইতিহাস। ড্রেসিং রুম ও ডাগআউট থেকে করতালি দিয়ে এ উপলক্ষ উদযাপন করেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ক্রিজে আনন্দে ভাসেন ইয়াং ও রাচিন রবীন্দ্র। বেঙ্গালুরু টেস্টে শেষ দিনে ১০৭ রানের ছোট লক্ষ্যে নেমেছিল নিউজিল্যান্ড, কিন্তু জসপ্রীত বুমরা তাদের শুরুটা কঠিন করে দেন। ওপেনিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলেই টম ল্যাথাম ডাক মারেন। ডেভন কনওয়ে বেশি দূর যেতে পারেননি। ইয়াং ও রাচিন দুইজনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ড ২ উইকেটে করে ১১০ রান। সেখানেই বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পায় নিউজিল্যান্ড।